সরগরম সরবেরিয়া মোড়, সেই মোড় থেকে ধামাখালি যাওয়ার রাস্তায় ঘুরতেই পরিবেশটা একলহময় পাল্টে গেল। এই রাস্তা ধরে 3 কিলোমিটার এগোলেই রাস্তার বাঁদিকে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি, যেখানে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর হানা নিয়ে আজ দিনভর সরগরম রয়েছে গোটা রাজ্য। 3 কিলোমিটার আগে থেকেই সরবেরিয়া মোড়টা যেন দুর্ভেদ্য বুহ। মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা যুবকদের একাধিক মোটরসাইকেল জানান দিচ্ছে, ধামাখালির ওই রাস্তা দিয়ে হেঁটে শাহজাহানের বাড়ি পর্যন্ত কোনোভাবেই পৌঁছানো যাবে না। রাস্তায় অপরিচিত মুখ দেখলেই যুবকের দল জেরা করছে, কোথায় যাবেন, এদিকে যাওয়া যাবে না। একজনের উপদেশ, সকালবেলায় দেখলেন না মিডিয়ার গাড়ি কিভাবে ভাঙচুর হয়েছে, সন্ধে নামছে, এখন আর ওদিকে যাবেন না, বিপদ আছে। গাড়ি নয়, ভরসা করতে হলো টোটোকে। স্থানীয় মানুষও যাতায়াত করছেন টোটোতে। টোটোর পাশ দিয়ে যাওয়া 3 আরোহীর মোটর বাইকের আওয়াজ ছাড়া আশপাশ নিস্তব্ধ, দোকানপাট সমস্ত বন্ধ। একটু এগোতেই পুলিশের টহলদারিও উধাও। টোটোয় আলোচনায় ছিল সকালেরই ঘটনা, গল্প করছিলেন টোটো চালকই, বলছিলেন ইডি আর কেন্দ্রীয় বাহিনী যখন দাদার বাড়ি ধাক্কা দিচ্ছে এবং বাড়ির সামনে ঝামেলা হচ্ছে, তখন মহিলারাই বাড়ির গেটের সামনে জোট বেঁধে দাঁড়িয়ে যাওয়ায় কেউ বাড়ির ভেতরে ঢুকতে পারেননি। সেই সুযোগে পেছনের দরজা দিয়ে দাদা মোটর বাইকে চেপে ধামাখালি পালিয়ে গেছে। গল্প শেষের আগেই রাস্তার দুদিকেই চলে এলো ভেড়ি। একটু এগোতেই ভেড়ির একদিকে পরপর 3টি অট্টালিকা, প্রথমটি সাদা রঙের, দ্বিতীয়টি নীল এবং তার পাশেরটি হালকা হলুদ। 3টি নাকি শাহজাহানের বাড়ি, তিনি নাকি থাকেন নীল রঙের বাড়িতে, বাকি দুটোই আত্মীয়রা। মূল রাস্তা থেকে 50 মিটার সিমেন্টের রাস্তা পেরোলেই নীল বাড়ির দরজা। সিমেন্টের রাস্তার মুখে বোর্ডে লেখা আকুঞ্জি পাড়া। শীতের বিকেলে রোদ পড়ে তখন সন্ধে নামছে। এখানে যুবকের দলের প্রশ্ন, এখানে কি দরকার, জানেন না সকালে কত ঝামেলা হয়েছে, এক্ষুনি এখান থেকে চলে যান, এ পর্যন্ত এলেন কীভাবে। সঙ্গী চিত্র সাংবাদিক জ্যাকেটের মধ্যে ক্যামেরা লুকিয়ে রেখেছিলেন, তার নজর এড়ায়নি যুবকদের। তার শরীর থাবড়ে, ক্যামেরার অস্তিত্ব বুঝে তা কেড়ে নিতে কাল বিলম্ব করেননি কয়েকজন। কি ছবি তোলা হয়েছে দেখি বলে ক্যামেরা থেকে চিপ বার করে নিলেন, পরে ক্যামেরা ও চিপ নিয়ে স্রেফ সরে পড়লেন। এভাবেই সারা দিন এলাকা জুড়ে মিডিয়া এবং ইডির লোকদের হেনস্থা করা হলো এবং চলল দাদাগিরি।